কলা বাদ দে। হ্যালো ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, যাই গো সোনার মদিনা, দেখতে মনে চাই নবীরে দেখলে কান জোড়া, দেখতে মনে চাই নবীরে দেখলে কান জোড়া, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখতে বলে চায়, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখলে বলে মদিনার মাটি, আমার উপর ভর করিয়া নবী যাইত রে হাতি, আমি হইতাম যদি মদিনার মাটি, হায় হায় আমার উপর ভর করিয়া নবী চলিত হাতি, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখতে বলে চায়, দেখলে প্রাণ জোড়াই নবীরে দেখতে বলে ওই মদিনার শহর, হাইরে আমার উপর বসবে করতে নবীর বংশধর, আমি হইতাম যদি মদিনার শহর, আমার উপর বসবে করতে নবীর বংশধর, আমি ওই মদিনার দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়, লইয়া জন্ম ওরে বাজান করিতে পারলাম না আমার নবীজির কর্ম, আমি মানব কুলে লইয়া জন্ম করিতে পারি না আমার নবীজির I'm
গান দরবারের পক্ষ থেকে গাওয়ার জন্য বলছেন। আমি বিচ্ছেদ ডাকবো আমার শিষ্য সরকার লেখা। আমার বক্ষ ভরা মনের দুঃখ আর আমার দরদি এই বলে আমি মনের দুঃখ তার আমার ব্যথার বিচার দিব শহীদ মৃত্যুবরণ করেছে। আর আমরা পৃথিবীর বুকে যারা আছি, যারা এই বাংলাদেশের মধ্যে আছি, আমাদের অনেক ভাইয়েরা 30 লক্ষ লোক শহীদ হয়ে দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিলেন, আমরা যার বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। হ্যাঁ, তো তারাও কিন্তু শহীদেই মৃত্যুবরণ করেছেন। এই যে শহীদের বিধানটা সর্বশ্রেষ্ঠ মরণ, শহীদ মরণ, এর উপরে কোন মরণ নেই। আর এখানে আরেকটা বিধান আছে, আজকে যদি শুধুই দিন থাকতো তাহলে কিন্তু আমরা রাতের মর্ম বুঝতে পারতাম না। কি পারতাম? শুধু দিন থাকলে রাতের মর্ম বুঝতে পারতাম না। রাত কি, রাত কেমন ভাবে আসে, রাতে কি করতে হয় কি পারতাম? আবার শুধু যদি রাত থাকতো তাহলে আমরা দিনের মর্ম বুঝতে পারতাম না। দিনে কি কাজ, দিনে কি করতে হয় আমরা কিন্তু বুঝতে পারতাম না। তাই আল্লাহ রাত দিয়েছে, দিনও দিয়েছে, এটা আমাদের চিনা জানার জন্য, বোঝার জন্য। ভালো রেখেছে, মন্দ রেখেছে, শুধু ভালো দেয় নাই, শুধু খারাপও দেয় নাই। তাই খারাপের মধ্যে ভালো থাকবে, ভালোর মধ্যে খারাপ থাকবে, এখানে একটা চিনা জানার ব্যাপার সেপার আমি মনে করি আছে। যারা যারা ইসলাম ধর্মের, আমার বাজান জালাল সরকার বললো যে নবীর বংশ যারা ধ্বংস করছে তারাও কিন্তু মুসলমান ছিল।
তাদের মাথার টুপি ছিল জুব্বা ছিল তারাও কালেমা পড়তো নামাজ রোজা পড়তো কিন্তু আমার নবীর বংশকে ধ্বংস করলো সেদিন কেউ সামনে গিয়ে দাঁড়ায় নাই এর জন্য দুইটা পথ আল্লাহ রেখে গেছে কাফের আর ইমানদার এই দুইটা দিক রেখে গেছে হ্যাঁ যে আমার নবীর বংশধর কি করলো আর এই যে মুসলমান তারা কি করলো এটাকে বোঝানোর জন্য এই বিধানগুলো সবই আল্লাহর লীলা খেলা হ্যাঁ এটা আল্লাহরই একটা লীলা তিনি বোঝানোর জন্য এই বিধানগুলো রেখে গেছেন তা আমি দয়াল নবীকে স্মরণ করে তার একটি শান রাখার চেষ্টা করি তারপরে অন্য দিকে যাওয়ার চেষ্টা করব हाँ